বয়স তো কম হলো না, নষ্টামিটা এবার না হয় বন্ধ করো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে প্রচণ্ড উত্তেজিত হয়ে পায়চারি করতে লাগলো সমীরণ। শীতের সকাল, রাতে ঘুম না হওয়া সুজাতার চোখ বেশ ফোলা ফোলা, এলোমেলো চুল, পরনের নাইটিটাও কাঁধের দিক থেকে বেশ অনেকটা ছিঁড়ে গেছে। খাটের এক কোণে হাত পা ছড়িয়ে পাগলের মতো হতবাক হয়ে বসে আছে সে। তার জল ভরা রক্তাপ চোখ একবার সমীরণের দিকে হিংস্র দৃষ্টি দিয়ে মুখ ফিরিয়ে নিল। সমীরণের এসব মারধর সুজাতার কাছে নতুন নয়, তবে প্রতিদিনের মতো আজ আর সে নিজেকে ঠিক প্রমাণিত করার পাক্ষ খুঁজে পেল না। বেশ কয়েক বছর হলো সুজাতার কান্নার অভ্যাসটা ছেড়ে গেছে, এসবে তার আর কোনো লজ্জা, রাগ, ভয়, অভিমান হয় না। আসলে কোনো একই কাজ কোনো এক ব্যক্তির সাথে প্রতিনিয়ত হতে থাকলে সেই কাজের প্রতি সেই ব্যক্তির আগ্রহ বা ভয় কোনোটাই থাকে না, বরং বিষয়টির প্রতি সে অভ্যস্ত অথবা বিরক্ত হয়ে ওঠে। তবে সুজাতা বিরক্ত হয়ে পড়েছিল তা না জানলেও এটা সম্পূর্ণরূপে বুঝতে পারা যাচ্ছিল যে সে এসব বিষয়ে অভ্যস্ত হয়ে উঠেছে। তার চোখ থেকে অনর্গল জল দেখে সমীরণ চোখ বড় বড় করে নাক কুচকে মুখ ছামটা দিয়ে বলল, দেখামি করো না তো, আমার এসব একেবারে পোষায় না। সুজাতা আবারও চোখ বড় বড় করে সমীরণের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মেরে ফেললে ওদের মেরে ফেললে। সঙ্গে সঙ্গে সমীরণ খাটে উঠে সুজাতার গাল খাটের কোণের দেওয়ালে ঠুসে ধরে বলল, কি বলছিস তুই, পাকলামি, তোর সব পাকলামি একেবারে খুঁচিয়ে দেব, তোদের মতো মেয়ে ছেলেগুলিকে হারে হারে চিকিৎসা করি, এসবের পেছনে পরকীয়াটা বেশ ভালোভাবে চলছে বল। আরো শক্ত করে ঠুসে ধরে বলল, সেই মালটা হারামজাদি, কি মতলব তোর বল, এসব পিরিত মাখানো কথা কোথা থেকে আসছে, শালের সন্তান দেবার মুরত নেই পরকীয়া চালাচ্ছে, এখন তো আবার তোদের আইনও সাহায্য করছে। শোন শালী, এখানে এসব চলবে না, সব পুড়িয়ে দেব, হ্যাম্মাম হচ্ছে। সুজাতা এক ধাক্কায় সমীরণকে সরিয়ে দিয়ে চোখটা বন্ধ করে রাখে, তার বন্ধ চোখ বেয়ে অঝরে বইতে থাকে বুক ভাঙা রক্তের মতো জল। তার আর নিজের বলে কিচ্ছু নেই, কোনো পিছুটার নেই, সে আজ সম্পূর্ণ নিঃস্ব। ধাক্কা খেয়ে সমীরণ আবারও নির্লজ্জের মতো সুজাতার উপর চড়াও হতে যাচ্ছিল। তক্ষুনি সমীরণের মা দরজার দোরগোড়ায় হাঁপাতে হাঁপাতে এসে কাঁদো কাঁদো স্বরে বলে উঠলেন, আর জ্বালিও না গো মা, আর জ্বালিও না, খুব খাটাখাটি করে আমার ছেলেটা, আরে বাবা ওই রকম করিস না। সমীরণ আর তার মায়ের এই আধিক্যতা সুজাতার যে খুব একটা অপরিচিত তা নয়, 10 বছরের বিবাহিত জীবনে সে এমনটি বহুবার দেখেছে, তবু আজ এই সব কিছুই তার কাছে আগুনের মতো মনে হচ্ছে, পুড়িয়ে দিচ্ছে তার সমস্ত শরীরটা। তার শুকিয়ে যাওয়া চোখের জল আজ আর কিছুতেই বাদ মানছে না। সন্তান হারানো বিধ্বস্ত পাগলি মায়ের মতো সে খাট থেকে নেমে ঘরের বাইরের উনুনটার কাছে গিয়ে থপ করে বসে পড়ল, আর উনুনটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। গতকাল রাত তখন একটা হবে, সমীরণ মদ খেয়ে পরনের শার্ট প্যান্টের শুকনো মাটির দাগ লাগিয়ে শার্টের বুক পকেটটা ছেঁড়া অবস্থায় বাড়ি ফিরেছে। সুজাতা দৌড়ে আসতেই সমীরণ চিৎকার করে তাকে গালিগালাজ করতে থাকে। সমীরণের হাতে একটা দৌড়ানো মোচড়ানো ম্যাগাজিন, তার খুব অন্তরঙ্গ বন্ধুরা তাকে আজ বেশ কিছু কথা শুনিয়েছে, ভাই তোমার বইয়ের তো রস কম নেই, উফ পড়লাম গুরু, আমরা পড়ে আর থাকতেই পারছি না, আর গুরু তুমি তো কী জোগাড় করেছো, মাইরি এইসব মালগুলো পড়াশোনা করে না, আমি তাই সবাইকে পড়ে শোনালাম, আমাদের সুজাতা বৌদি। বেশ কিছুদিন আগে সুজাতা খুব খুশি হয়ে সমীরণকে বলেছিল, জানো আমার একটা লেখা কাগজ ছেপেছি, প্লিজ পড়ো, একবার দেখো
এই লেখাগুলি আমার সন্তান, আর এই গল্পটা আমাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সমীরণ বিষয়টাকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, সুজাতা পাগলামি বলে উড়িয়ে দেয়। পাপ মাহারা নিঃসন্তান মেয়েটা বিয়ের পরে সংসার জীবনের সাথে আত্মস্থ না হলেও বেশ ধাতস্থ হয়ে গিয়েছিল। 10 বছরের সংসার জীবনে সন্তান না পাওয়ার শোক তাকে প্রায় পাগলের মতো করে দিল। ছোটবেলা থেকে সুজাতা পড়াশোনাতে বেশ ভালোই ছিল, লেখালেখিটা ছিল তার এক প্রকার নেশা। সকলের অজান্তে সে কবিতা লিখত আর লুকিয়ে রাখত, কিন্তু বিয়ের পর বেশ কয়েকবার সন্তান হারানো যেত না এবং শেষমেশ সন্তান ধারণে অক্ষম হয়ে যাওয়ায় এই লেখাগুলিকেই তার সন্তান সমতুল্য। ছোট থেকে ছোট্ট ঘটনাও সে লিখে রাখে তার খাতার পাতায় পাতায়, আর সেসব খাতা বুকে আঁকড়ে ধরে এই তো আমার সন্তান, রক্ত মাংসহীন আমার বিনায়ক, এই বলে নিজেকে শান্ত রাখে। সমীরণের এসব পাগলামি বলে মনে হয়, ন্যাকামি নাটক বলে মনে হয়। পাশের বাড়ির রিটায়ার্ড বৃদ্ধ শিক্ষক রফিক শেখ সুজাতাকে বড় ভালোবাসতেন। স্ত্রী বিয়োগের পর একমাত্র সন্তান বেলেতে থাকায় তিনি বড্ড একা। সুজাতা তাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করত এবং ঘরের কাজ শেষ করে জ্যাঠামশাইয়ের কাছে যেত ঔষধ খাওয়াতে, খেয়াল রাখতে। তবে আসল উদ্দেশ্য ছিল বই। জ্যাঠামশাই প্রচুর বইয়ের সম্ভার। জ্যাঠামশাই জানতেন সুজাতা লেখালেখি করে, তাই তিনি সুজাতাকে একটি পত্রিকার ঠিকানা দিয়েছিলেন এবং নিজেই সযত্নে সুজাতার লেখার ডাক যোগাযোগের মাধ্যমে পত্রিকায় পাঠিয়ে দিলেন। সমীরণ গতকাল রাতে খুব উত্তেজিত হয়ে সুজাতার সাথে ধস্তাধস্তি করে এবং সমস্ত বই খাতা লেখা কেড়ে নিয়ে বাইরের জ্বলন্ত উনুনে ফেলে দেয়। 10 বছর সংসার জীবনের তার সেই লুকিয়ে রাখার যত্নের খাতা কলমের সন্তান আর তার একান্ত একার এক পৃথিবী এক মুহূর্তে চোখের সামনে পুরো ছারখার হয়ে যায়। হঠাৎই উনুনের সামনে বসে থাকা সুজাতা মেঝেতে মুখ থুবড়ে পড়ে যায়, মাথা সামান্য ফেটে মেঝেতে ছুটতে আরম্ভ করে। শব্দ শুনতে পেয়ে সমীরণ ও তার মা ছুটে আসে। সুজাতার লাল ঠোঁটের কোণে গেজা, বাঁ হাতে একটা কীটনাশকের বোতল আর ডান হাতে অর্ধেক পোড়া কাগজ, যাতে লেখা, আমার সন্তানদের দেহ জুড়ে বয়ে চলেছে আমার সকল অনুভূতি, আমি অক্ষম নই, আমিও একজন মা।